এই যে মামমাম, এখানে তাকাও তো, তাকাও একটু, সবাইকে একটু দেখো, সবাই তোমাকে দেখছে না, তুমি একটু দেখবে না সবাইকে চুপি চুপি করে? আসলে ওদেরকে আমি এখন, যে আমার সাথে কিটিও আছে, কিন্তু কিটি এখন হাঁটছে ছাদে, ওদের দুজনকে একসাথে না আনাই যায় না, কেননা দুজনকে যদি একসাথে আনতে যাই তাহলে একদমই মারামারি করে, ওরা প্রচুর মারামারি করে, আর একসাথে দুজনকে রাখাই যায় না, আমাদের ছাদে তো রেলিং নেই, যার কারণে ওদেরকে আমি ছাড়তে পারি না, একজনকে খুলে রাখলে আরেকজনকে ছেড়ে রাখতে হয় এভাবে। সো এখানে আমাদের ছোট্ট জেরিমালাটা বসে আছে, পুচকি জেরিমালাটা, একটু হালু মালুটা, ও অনেক চিকন হয়ে গিয়েছে ইদানিং, আসলে কিছু খেতে যায় না, আর এখন একটু অসুস্থ, যার কারণে আরও খেতে চাচ্ছে না। সো আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাই না মাম্মা? আমার এই ছোট্ট মামটার জন্য সবাই কিন্তু দোয়া করবেন, আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে, আপনাদের জন্য আমি ভিডিওগুলো করছি কষ্ট করে, সো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের এই জেরিটা, আর আমাদের এই জেরিটার অনেক ভিডিও আমার চ্যানেলে না আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে ওর অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন, আসলে সেই ভিডিওগুলো অনেক মজার, আপনারা দেখে আনন্দিত হবেন আমি আশা করি, আর যদি দেখেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর ভালো না লাগলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের জেরি তো বাঘের মতো পা আপনারা জানেনই, এই যে আমি ওকে ধরে রেখেছি, ছেড়ে দিলে একদম এখান থেকে নেমে যাবে, আর এখানে আমাদের এই যে কোথায় যাচ্ছ, এই যে উপ নিচে হচ্ছে আমাদের কিটি, কিটিকে এখন আমি উপরে তুলছি না, কেননা যদি উপরে তুলি তাহলে ওরা খুবই খুবই মারামারি করবে, আর